বিশাল এক দানব আকারের মাগুর মাছ ধরা পড়েছে, যার ওজন 125 কেজি। এই বিশাল আকারের মাগুর মাছটি পাওয়া গেছে ভারতের উত্তরাখণ্ডের ম্যানিলা গ্রামে। ওই বিশাল আকারের মাগুর মাছটি ধরা পড়ার পর বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়। তাদেরকে ঘিরে মহা উৎসব শুরু হয়েছে গ্রামবাসীদের মধ্যে। এমন ছবি দেখে হতবাক হয়ে গেছেন বন বিভাগের কর্মকর্তারা। তারা বিস্ময় প্রকাশ করেছেন, বলেছেন, এত বড় মাছ এলো কোথা থেকে? সম্প্রতি 125 কেজি ওজনের একটি দানব আকারের মাগুর মাছ ধরা পড়েছে সেখানকার জেলেদের জালে। গ্রামবাসীরা জানিয়েছেন, নদীতে মাছ ধরার সময় ধরা পড়েছে ওই বিশাল আকারের মাগুর মাছটি। উত্তরাখণ্ডের আলমোড়া ফরেস্ট রেঞ্জের এক বন কর্মকর্তা জানিয়েছেন যে করবেট জাতীয় উদ্যানের কাছে রামগঙ্গা নদীতে সন্ধান পাওয়া যায় ওই বৃহৎ মাগুর মাছের। মাংসাশী ওই মাছ দৈর্ঘ্যে প্রায় 2 মিটারের মতো, মাগুরের অন্যান্য প্রজাতির হতে ওজনে প্রায় দ্বিগুণ এটির। স্থানীয় ভাষায় এই মাছগুলিকে গুনজ বলা হয়ে থাকে। সাধারণত খুব বড় পুকুর কিংবা নদীতে এদের দেখা যায়। বর্ষাকালে ডিম পাড়ার জন্য এরা পাড়ের খুব কাছাকাছি চলে আসে। এরকম মজার মজার তথ্য জানতে সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।